দাম কত স্যার? একটা 60 টাকা, দুটো 120 টাকা। মিষ্টি হইব তো? হ্যাঁ স্যার, মিষ্টি হইব। দাও এই দুটো, দাও এই যে নেন স্যার। স্যার টাকাটা? কিসের টাকা স্যার? সকাল থেকে আমি ফোনই করি নাই, টাকাটা দেন। তুই আমারে চিনস? তুই আমার এলাকায় ব্যবসা করছ, আবার আমার থেকে টাকা চাস? একবারে ঘাট ধাক্কা দিয়ে এলাকা থেকে বাইর করে দেবো। ওর সাহস কত বড়! ও আমার এলাকায় ব্যবসা করে আবার আমার থেকে টাকা চায়। এই সবুজ ভাই, এদিকে আসেন, এদিকে আসেন। আরে রাতুল ভাই, যে কি অবস্থা ভাই? অবস্থা তো ভালোই, কিন্তু ভাই আপনি যে ওর কাছ থেকে এগুলো নিছেন, টাকা দিছেন? আরে ভাই, আপনি রাজনীতি করেন, আমিও রাজনীতি করি, এরিয়া পুরো ডুবেই তো আমার। হ্যাঁ আমার জায়গায় ব্যবসা করো, দুটো জ্ঞান রেই তো নিছি, তাতে কি হইছে? রাজনীতি আপনিও করেন, আমিও করি, কিন্তু ভাই আপনার নামে তো অনেক রেকর্ড আছে, আপনি তো এলাকায় ভালোই ধান্দা করে খান। আরে ভাই, আপনার কাছে আপনি করে খাইতেছেন, আমার কাছে আমি করে খাইতেছি, তাতে আপনার কি? আমার কি মানে? এই যে দেখেন, আপনার সব অপকর্মের ভিডিও করে রাখছি আমার মোবাইলে, ওই লোকটারে এখনই টাকা দিবেন, না হলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল করে দিমু। কামটা কিন্তু ভাই আপনি ভালো করলেন না। ওই এদিকে আয়। তোর দুটো গ্যান্ডারি কয় টাকা? 120 টাকা স্যার। এলো তোর টাকা। কামটা কিন্তু ঠিক করলেন না ভাই। ভাই আপনার অনেক ধন্যবাদ, আপনার লাগা টাকাটা পাইলাম। আচ্ছা ঠিক আছে, যাও, পরে কোনো ঝামেলা হইলে আমরা জানাইবা, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। এই ধরনের পাতি নেতা যেখানেই পাবেন সেখানেই প্রতিবাদ করবেন।